80 ও 90 দশকের পর্দা কাঁপানো নায়িকার মধ্যে অন্যতম ছিলেন রোজিনা। কবরী, সাবানাদের পাশাপাশি রূপালী পর্দায় আলো ছড়িয়েছেন তিনি। উপহার দিয়েছেন 300-এরও বেশি সিনেমা, যার বেশিরভাগই ব্যবসা সফল। এক সময়ে পর্দায় নিজের দ্যুতি ছড়ানো এ অভিনেত্রী এখনও যেন তরুণী। বর্তমান সময়ের যে কোনো নায়িকাকে টক্কর দিতে সক্ষম তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব রোজিনা। প্রায়ই নজরকাড়া ছবি দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন এ নায়িকা। সে ধারাবাহিকতায় সম্প্রতি নিজে অফিসিয়াল ফেসবুক পেজে বেশ কিছু ছবি শেয়ার করেন এ নায়িকা। আর ছবিগুলো প্রকাশ্যে আসতেই তা নেটিজেনদের নজর এড়াতে পারেনি। জানা যায়, একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য এমন রূপে ক্যামেরা বন্দী হয়েছেন রোজিনা। ফটোশুটের কোরিওগ্রাফি করেছেন তানজিল জনি, যেখানে একেবারে চোখ ধাঁধানো গেটআপে হাজির হন রোজিনা। তার সৌন্দর্য এই বয়সেও যে হারায়নি তা ফটোশুটে ফুটে উঠেছে। এদিকে প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করছেন রোজিনা। সিনেমার নাম ফিরে দেখা। সরকারি অনুমোদনের এ সিনেমায় অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, নীরব ও অর্চিতা স্পর্শিয়া সহ অনেকেই। এতে অভিনয় করছেন রোজিনা নিজেও। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়।